আপনাদেরকে কথা দিচ্ছি, প্রথম কাজ হবে শেখ হাসিনার আমাদের সকলের, আমাদের টাঙ্গুয়া বিশাল একটা পর্যটনের সম্ভাবনা, এটাকে আমরা একটা ছোট বিমানবন্দর বা এয়ারপোর্ট বা এয়ার স্ট্রিপ রানওয়ে আমরা নির্মাণ করবো। বিজি সাহেবকে আমি অনুরোধ করেছি একটা জায়গা খুঁজে বাইর করার জন্য, কোথায় হবে এই বিষয়ে আমার আগ্রহ নেই। মানুষের উপকার হবে, টাঙ্গুয়ার উপকার হবে, ভিজিটার যারা আসবে তাদের উপকার হবে, এমন জায়গায় একটি জায়গা থেকে খুঁজে বাইর করবেন। ইনশাআল্লাহ নতুন সরকার আগামী সরকারের অন্যতম প্রধান কাজ হবে এই কাজ শুরু করা। বলছি তো আমি আপনাদেরকে, আমি খুবই খুবই খুশি আছি। আমি হাওরের সন্তান, আমার প্রচণ্ড আবেগ অনুভূতি আজকে। আমি কৃষকের সন্তান, আমার গ্রামে জন্ম, বাংলাদেশের 80% মানুষ গ্রামে বাস করে, হাওরে আমরা বাস করি কয়েক লক্ষ মানুষ। আমার প্রচণ্ড আবেগ, চোখে আমার পানি আসছে আজকে, যে আমরা আমাদের পূর্বপুরুষে চিন্তাও করেননি যে আমরা আর বিশাল একটা মেডিকেল কলেজ 500 বেডের হাসপাতাল হবে এই জায়গাতে, আমিও চিন্তা করিনি। আজকে সম্ভব হয়েছে, স্বপ্ন পূরণ আমরা শুরু করেছিলাম, ক্লাস নতুন শুরু করবো আজকে এখানে, আমাদের অন্যতম স্বপ্ন পূরণ হলো। সর্বপ্রথম সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, এবং এই সকল কাজের প্রধান নায়ক পরিচালক মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। তার পরিচালনায়, তার অনুগ্রহে, তার উৎসাহে আমাদের পক্ষে এই কাজ করা সম্ভব হয়েছে। আমাদের ছেলেমেয়েরা 3-4 বছর যাবৎ এখানে অন্য জায়গায় কষ্ট করে বসবাস করে পড়াশোনা করছে, আমাদের শিক্ষকরা অন্য জায়গায় দাঁড় করা জায়গায় কষ্ট করে পড়াশোনা করছে, আজকে আমাদের নিজস্ব গড়ে আমরা আসলাম এখানে, এটা বিশাল অনুভূতি, বুঝাতে পারছি না। এবং অবশ্যই বারবার বলছি, স্বপ্ন অন্যতম স্বপ্ন, আরও অনেক স্বপ্ন আমাদের আছে, একের একের পর এক পূরণ হবে। বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন, টেকনিক্যাল স্কুলের স্বপ্ন, টেকনিক্যাল ইনস্টিটিউটের স্বপ্ন, কৃষি গবেষণার স্বপ্ন, মৎস্য গবেষণার স্বপ্ন, টেকনিক্যাল বিটাক স্থাপনার স্বপ্ন, একের পর এক সবই আমরা পূরণ করব। এখানে রেল নিয়ে আসার স্বপ্ন সুনামগঞ্জে আমরা পূরণ করব। একটি বিমানবন্দরের একটা এয়ার স্ট্রিপ নির্মাণ ইনশাআল্লাহ আমার প্রধানমন্ত্রী, আমাদের সরকার, আমরা যদি থাকি আগামীতে আমাদের প্রথম কাজ হবে, আপনাদের কথা দিচ্ছি, প্রথম কাজ হবে শেখ হাসিনার আমাদের সকলের, আমাদের টাঙ্গুয়া বিশাল একটা পর্যটনের সম্ভাবনা, এটাকে আমরা একটা ছোট বিমানবন্দর বা এয়ারপোর্ট বা এয়ার স্ট্রিপ রানওয়ে আমরা নির্মাণ করবো। বিজি সাহেবকে আমি অনুরোধ করেছি একটা জায়গা খুঁজে বাইর করার জন্য, কোথায় হবে এই বিষয়ে আমার আগ্রহ নেই। মানুষের উপকার হবে, টাঙ্গুয়ার উপকার হবে, ভিজিটার যারা আসবে তাদের উপকার হবে, এমন জায়গায় একটি জায়গা থেকে খুঁজে বাইর করবেন। ইনশাআল্লাহ নতুন সরকার আগামী সরকারের অন্যতম প্রধান কাজ হবে এই কাজ শুরু করা। বলছি তো আমি আপনাদেরকে, আমি খুবই খুবই খুশি আছি। বাংলাদেশ কি নিজের পায়ে নিজে কুলার মারবে? বাংলাদেশ কি হরতাল, ঘেরাও, বিনাশী কাজ, আগুন, এর দ্বারা আমাদের গরিব মানুষের জীবনের যে সামান্য সুযোগ আসছিল সেটাকে ধ্বংস করবে, নাকি আমার সামনে এগিয়ে যাবে? অনেক ত্রুটি আমার আছে, আমি স্বীকার করি, শান্তিকভাবে যদি আমি পাশ করে থাকি, ভুল ত্রুটি মানুষ ক্ষমা করে, তাহলে মানুষ যদি আমাকে আবার সুযোগ করে দেয় আগামী নির্বাচনে আমাকে মানুষ স্নেহ করে, এই আমার অঞ্চলের মানুষ, আমার বাপ ভাই, আমার বাপ চাচা মা বোন, তারা যদি মনে করে মানুষের অনেক ত্রুটি আছে, ভুল আছে, ঠিক আছে, কিন্তু কিছু কিছু কাজ বোধহয় ভালো করেছে, সেইটার বিচার করে যদি তারা আমাকে আবার সুযোগ দেয়, তাহলে বাকি কাজগুলো আমি করতে পারব। আপনারা দিবেন কাজ করার সুযোগ, এই দুই কর্তৃপক্ষ, উপরে কর্তৃপক্ষ আয়ু দিবে, শক্তি দিবে, আর নিচে লক্ষ কর্তৃপক্ষ উৎসাহ দিবে, শক্তি দিবে, তাহলে আমি কাজ করতে পারবো। আজকে আমার সাহস বাড়ছে, এইটা করতে পেরেছি।